আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চকলেট স্পঞ্জ কেকের বেসিক রেসিপি বানিয়ে দেখাবো অনেকের কেক পারফেক্ট হয় না কাঁচা থেকে যায় আবার ফুলে ওঠার পর চুপসে যায় এই সব সমস্যা সমাধানের জন্য আমি কিছু টিপস শেয়ার করেছি আশা করছি আপনাদের কাজে লাগবে আজকে আমি দুইটা ডিম দিয়ে কেক বানাবো প্রথমে ডিমের সাদা অংশটা হলুদ অংশ থেকে আলাদা করে নিতে হবে আর এই কাজটা অবশ্যই অনেক সাবধানে করতে হবে যাতে কুসুমের কোনো অংশ সাদা অংশতে চলে না আসে এই কুসুমটা এখন আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি একইভাবে আরেকটা ডিমও এভাবে কুসুম থেকে আলাদা করে নিচ্ছি দিচ্ছি হাফ কাপ এবং এক টেবিল চামচ চিনি কিন্তু বেশি দিতে যাবেন না চিনি পরিমাণটা যদি বেশি হয় তখনও কিন্তু কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার এই ভিনেগারটা দিলে আপনারা একদম রিল্যাক্স থাকতে পারেন যে কেকটা চুপসাবে না তাই ট্রাই করবেন যাদের কেকটা চুপসে যায় তারা এই পর্যায়ে এক চা চামচ ভিনেগার দিয়ে দিতে এখন এই মিশ্রণটাকে বিট করে নিচ্ছি আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে যদি হাই স্পিডে বিট করা হয় তাহলে অনেক সময় ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তাই ট্রাই করবেন পুরো বিটটাই মিডিয়াম স্পিডে করার জন্য আপনারা কখনো অ্যালুমিনিয়ামের পাত্রে বিট করতে যাবেন না অ্যালুমিনিয়ামের পাত্রে বিট করলে অনেক সময় অ্যালুমিনিয়ামের রঙগুলো উঠে আসে এবং ডিমের ফমি ভাবটা আসে না তাই ট্রাই করবেন সবসময় কাচের পাত্রে চিনামাটির পাত্রে অথবা ম্যালামাইনের পাত্রে বিট করার জন্য যখন এই ক্রিমি একটা টেক্সচার চলে আসবে তখন বিট করা অফ করতে হবে আমার টোটাল টাইম লেগেছে আট মিনিট আপনাদের এর কম বেশি লাগতে পারে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম যেটাকে আলাদা পাত্রে রেখেছিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দেড় টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আপনারা এখানে বাটার অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হার্শিস আপনারা এখানে চকলেট সিরাপও ইউজ করতে পারেন অথবা হাফ টেবিল চামচ পানিতে কফি পাউডার গুলিও দিতে পারেন এতে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন এই সবগুলোকে ভালোভাবে মেশানোর জন্য তিরিশ সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি এখন একটি চালনি নিয়ে নিচ্ছি এখন বাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা চাইলে চেক করে নিতে পারেন দুই টেবিল চামচ কোকো পাউডার এবং সামান্য লবণ এখন সবগুলো উপকরণকে চেলে নিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আদারওয়াইজ কেকের মধ্যে লামস থাকবে অবশিষ্ট এই কোকো পাউডারের দানাগুলো ফেলে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা এখানে চকলেট এসেন্সও ইউজ করতে পারেন এখন একটি স্প্রে চুলা দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্সগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটা অবশ্যই স্প্যাচুলা অথবা আপনারা চামচ দিয়েও করতে পারেন কিন্তু বিটার মেশিন দিয়ে অথবা হ্যান্ড বিটার দিয়ে করতে যাবেন না কারণ হ্যান্ড বিটার অথবা বিটার মেশিন দিয়ে করলে অনেক সময় ডিমের ফমি ভাবটা নষ্ট হয়ে যায় তাই এটা একটু সময় নিয়ে মেশাইতে হবে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো কমপ্লিট আপনারা থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কেমন হতে হবে যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে পরিমাণ মতো দুধ অ্যাড করতে পারেন আমি একটি ছয় ইঞ্চির বাটি নিয়েছি এখন বাটিতে তেল দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি একটি পেপার বাটি শেপ করে কেটে নিয়েছি এই পেপারের উপরও একটু তেল ব্রাশ করছি এতে ডিমল করতে খুবই সুবিধা হয় এখন কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে একটু ট্যাপ করে দিতে হবে যাতে বাবলসগুলো বের হয়ে যায় আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে নিয়েছি এই তাওয়াটা আমি এখন পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিব যাদের চুলায় কেক হতে চায় না তারা অবশ্যই তাওয়াতে ট্রাই করবেন তাওয়াতে কেক বেক করলে তাওয়ার যে হিটটা আছে ওই হিটটা সম্পূর্ণ বাটিতে লাগতে থাকে এতে কেকটা একদম পারফেক্টলি বেক হয় বাটিতে অলওয়েজ কাচের ঢাকনা দেওয়া ট্রাই করবেন ঢাকনা দিলে বারবার উঠাতে হয় না উপর থেকেই বোঝা যায় যে কেকটা হয়েছে কি হয়নি আর এমন একটা ছিদ্র থাকলে লবঙ্গ দিয়ে আপনারা ছিদ্রটি অফ করে নিতে পারেন এখন চুলা রাস্তা একদম লোতে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে চল্লিশ মিনিট পর ফিরে এলাম কাচের উপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে কেকটা কতটা ফুলে গিয়েছে এখন একটি কাঠি দিয়ে চেক করে দেখছি কেকটা আসলে হয়েছে কিনা। না কেকটা একদম পারফেক্টলি ডান দেখেন কাঠিতে কোনো কিছু লেগে নেই আমার সময় লেগেছে চল্লিশ মিনিট আপনাদের কিন্তু পঞ্চাশ মিনিটও লাগতে পারে অথবা এক ঘন্টাও লাগতে পারে এই পাত্রটি এখানে রেখে দিব একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা একটু চুপসে যাবে এটা স্বাভাবিক কেকটাকে ডিমোল করে নিচ্ছি তারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন দেখলেন তো মাত্র দুটো ডিম দিয়ে কত বড় একটা কেক হয়েছে আর কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি আমি তাও একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এই কেকটা এমনিতে খেতে অনেক ভালো লাগে আর আপনারা চাইলে যে কোনো ক্রিম দিয়ে কেকটা ফ্রস্টিং করতে পারেন আজকে আমি কেকের বেসিক রেসিপিটা দিয়েছি তাই আপনাদেরকে ফ্রস্টিং করাটা দেখাইলাম না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ট্রাই করব একটা ফ্রস্টিং সহ কেক দেখাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ